Samsung
नहीं कर सकते भी इसको पहले आ रहा हूं किधर उधर को ले नहीं को ले ना कोई के नहीं का दूं से का শফিউদ্দিন শেখ আপনাকে তো ভাই দেখা যায় নাই আচ্ছা দেখেন আজকে আমরা প্যাকেজিং ডিজাইন নিয়ে কথা বলবো বলছিলাম ঠিক আছে তো আমি একটা প্যাকেজিং ডিজাইন একটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে বা বিশেষ করে কীভাবে কাজগুলো করতে হয় সেটা একটু প্রসেসটা দেখাই দিচ্ছি আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে তো দেখেন প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের লেআউট এই যেমন এটা একটা লেআউট এটা আমরা ডিজাইন করছিলাম ঠিক আছে এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় একটা প্যাকেজকে মূলত ডিজাইন করে কাজ করতে হয় এইভাবে আপনি যখন নেট ডিজাইনার হিসেবে কাজ করবেন তখন আপনাকে এইভাবে ডিজাইনগুলো করতে হবে এরপরে সেটা থ্রি ডি ভিউ সেটা মক আপ করেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার ঠিক আছে তো সেগুলো পরবর্তীতে আমরা করতে পারি সেটা কোনো সমস্যা নেই তো আমি যদি আরও বেশ কিছু উদাহরণ দেখাতে চাই একটু এটা এগুলো হচ্ছে মূলত লেআউট ঠিক আছে এই লেআউটগুলোকে আমরা কীভাবে তৈরি করতে হয় আসলে এই যে এগুলো হচ্ছে লেআউট এই লেআউটগুলোকে কীভাবে তৈরি করতে হয় কিংবা এই যে একটা সাইজ একটা থেকে একটা নির্দিষ্ট সাইজ কতটুকু হবে এই জিনিসগুলো কীভাবে ঠিক করতে হয় কীভাবে মাপগুলো নিয়ে লেআউটটা তৈরি করতে হয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যদি লেআউটটা তৈরি করে আমি যদি আপনাকে দিয়ে দিই যদি বলে যে ভাই আপনি ওইটা আমি ডিজাইন করে আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে বাকি ডিজাইনগুলো আসলে খুব বেশি আহামরে কঠিন কিছু না ওই টাইপের জাস্ট যেটা সমস্যা হয় অনেকে যেটা হচ্ছে লেআউটটা তৈরি করা নিয়ে তো আপনি চাইলে কি করতে পারেন ফুল ডিজাইনও করতে পারেন অথবা শুধুমাত্র এই লেআউটটাও কিন্তু সেল করতে পারেন ঠিক আছে এরকম অনেক মার্কেট প্লেসে এরকম অনেকগুলো কাজ পাওয়া যায় শুধুমাত্র এই টাইপের এই লেআউটগুলো বিক্রি করে আপনি নর্মালি এরকম একটা লেআউট তৈরি করে দেবেন সে আপনাকে সাইজ বলে দেবে তার বক্সের সাইজ হচ্ছে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ঠিক আছে ও সাইজ বলে দেবে আপনি জাস্ট লেআউটটা তৈরি করে দেবেন এই যে লেআউটটা এখন এক যে ডিজাইনার তখন কী করতে পারবে এখানে ডিজাইন করে দেবে ঠিক আছে সে তখন আর কোনো কিছু চেঞ্জ করবে না যে এটা সাইজ এত এখান থেকে বাড়াবে কমাবে কিছু করবে না সেটা জাস্ট ডিজাইন করে দেবে এটা আপনার ইচ্ছা আপনি চাইলে ফুল এটাও করতে পারেন অথবা শুধু লেআউট নিয়েও কাজ করতে পারেন ঠিক আছে বুঝতে পারছেন তো আজকে আমরা জাস্ট একটা ডিজাইন নিয়ে কাজ করব যেমন জি ভাই বুঝতে পারছি যেমন হচ্ছে আজকে যদি আমরা দেখেন এই ডিজাইনটা নিয়ে যদি আমরা একটু কাজ করি যেমন এই বক্সটা এই যে লেআউটটা কীভাবে তৈরি করছে তারপর হচ্ছে এই বক্সটা কীভাবে কমপ্লিট করছে হ্যাঁ এটা থ্রি ডি ভিউ কীভাবে নিয়ে আসছে এগুলো জাস্ট আমরা আজকে দেখব তো প্রথম হচ্ছে আমাদের লেআউটটা তৈরি করতে হবে তো লেআউটের জন্য এখানে একটা সাইজ দেওয়া আছে দেখেন 90 মিলিমিটার 90 মিলিমিটার 90 মিলিমিটার এটা তিনটা সাইজ দেওয়া আছে কিন্তু আপনার হিসেব করে দেখেন একটা বক্সের মধ্যে কিন্তু তল থাকে কয়টা মিনিমাম ছয়টা 1 2 3 4 5 6 বুঝতে পারছেন কিনা চারদিকে চারটা থাকবে ওয়াল উপরে নিচে টোটাল হচ্ছে কয়টা ছয়টা আর চারপাশে চারদিকে চারটা থেকে এগুলোকে দুইটা নামে অভিহিত করা হয় একটা হচ্ছে ফ্রন্ট অর্থাৎ ফ্রন্ট সাইড যেমন এখানে ফ্রন্ট হচ্ছে এটা তারপর এটা হচ্ছে ব্যাক
তারপরে যে একটা সাইড এটাও সাইড ঠিক আছে তো আমরা এগুলোকে এভাবে বলি যে ফ্রন্ট ব্যাক সাইডে সাইড বি অর্থাৎ এটা সাইডে এটা সাইড বি টাইপের বা এটা সাইডে এটা সাইড বি যেভাবে আপনি ধরেন না কেন অর্থাৎ সাইডগুলো এক সমান থাকবে আর হচ্ছে ফ্রন্ট ব্যাক এক সমান থাকবে এটা হচ্ছে প্রসেস তো এখানে অলরেডি একটা সাইজ দিয়েছে 90 90 90 90 90 আর হচ্ছে 250 ওকে আমি যদি সেটা নিয়ে একটু কথা বলতে যাই দেখেন এটা স্পেসিফিকভাবে সাইজটা যদি ওখানে ভুল দিতে সাইজটা হওয়ার কথা ছিল এই টাইপের 90 250 এই টাইপের হওয়ার কথা এটা দিয়ে আমরা কি বুঝতেছি এখানে যদি স্পেসিফিক বলে দেয় নাই যেটা ওয়াইড কোনটা হাইট কোনটা লেন্থ কোনটা এটা কিন্তু কিছু বলে দেয় নাই বাট জাস্ট ওরা 90 250 এটা লিখার কারণে আমরা বুঝতেছি যে একটা বক্সে যেটা যেমন এভাবে হবে তার কত 90 মিলিমিটার বুঝতে পারছেন আর এভাবে হবে 250 মিলিমিটার তাহলে হচ্ছে এভাবে অর্থাৎ তার লেন্থ হবে কত 90 মিলিমিটার এটা হচ্ছে সিস্টেম বুঝতে পারছেন এখন এখানে যেটা যে সাইজটা দিয়েছে 90 90 তার মানে এটা বোঝাচ্ছে কি এভাবে 90 এভাবে 90 এভাবে লেন্থ হবার কথা 250 তো যেটা আসলে পারফেক্টলি হওয়ার কথা না ঠিক আছে তো এরকম যদি কনফিউশন থাকে প্রয়োজন আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আসলে কি এটা এই টাইপের কিনা তো তখন ক্লায়েন্ট আপনাকে বুঝে দিবে বা সে যদি ভুল করে থাকে তাহলে সে তা আপনাকে বলে দেবে ঠিক আছে তো প্রসেসটা আর যদি না বলে থাকে যদি এই সাইজটা দেওয়া থাকে এটাকে নর্মালি আপনাকে ধরে নিতে হবে কি যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমাদের ওয়াইডটা এটা হচ্ছে আমাদের হাইটটা আর এটা হচ্ছে আমাদের কি সাইডের ওয়াইডটা বুঝতে পারছেন আর সাইডের হাইটটা কিন্তু আবার 250 এমএম হ্যাঁ বলেন বলেন ধীরে ধীরে বলেন আচ্ছা তাহলে এতটুকু তো নিয়ে ক্লিয়ার নাকি এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে প্রথমটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট ফ্রন্ট এবং ব্যাক প্রথম 90 এবং 250 এই দুটো হচ্ছে আমাদের ফ্রন্ট এবং ব্যাক অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সমান থাকবে ঠিক আছে একটা বক্স নিয়ে যদি আপনারা বসেন দেখবেন যে তার মধ্যে ফ্রন্ট এবং ব্যাক দুটো কিন্তু একই সাইজ থাকে তারপর সাইডগুলো কিন্তু আবার একই রকম থাকে আর তাহলে প্রথম দুটো হচ্ছে কি ফ্রন্ট এবং ব্যাক 90 হচ্ছে ফ্রন্টের ওয়াইডটা আর 250 হচ্ছে ফ্রন্টের হাইটটা সেমভাবে ব্যাক ব্যাকও তারপর হচ্ছে সাইড সাইডের 90 হচ্ছে সাইডের ওয়াইডটা আর 250 হচ্ছে কি সাইডের হাইটটা বুঝতে পারছেন তাহলে সাইজ নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে কিনা থাকলে বলেন কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট বেশি হ্যাঁ আরেকবার একটু বলে দিতে প্রথম দুটো হচ্ছে আমাদের ফ্রন্ট প্রথম দুটো হচ্ছে ফ্রন্ট ব্যাক ওয়াইড হাইট তারপর হচ্ছে লাস্টের দুটো অর্থাৎ 250 এবং 90 এদিক থেকে আসবে প্রথমটা হচ্ছে এদিক থেকে যাবে ফ্রন্টটা এদিক থেকে আসবে সেটা হচ্ছে এদিক থেকে হচ্ছে ওয়াইড এবং হাইট এটা হচ্ছে কি সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক ক্লিয়ার আই এফোর যদি না ক্লিয়ার হন কাজ করতেছি সেটা দেখলে বুঝতে পারবে আচ্ছা এখন আমাদেরকে হচ্ছে 90 এবং 250 মিলিমিটার এটার জন্য আমি প্রথমে ফিফিয়ার আনছি তারপর গিয়ে এখানে অবশ্যই কী করতে হবে ইউনিটে গিয়ে মিলিমিটার সিলেক্ট করে দেবে যেহেতু কাজ করতে হবে আমাকে মিলিমিটারে ওকে দেন আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম এখানে হচ্ছে আমার 90 মিলিমিটার ওয়াইড তারপর হাইট হচ্ছে কত 250 মিলিমিটার দেন ওকে এক সেকেন্ড হ্যালো হ্যাঁ চলবে হ্যাঁ চলবে না ক্লাস দিচ্ছি বিকালে নেই কেন ভাই কাল আছে নাকি কাল আছে আচ্ছা ঠিক আছে যাবো আর কি তাহলে বিকালে রাত্রে হ্যাঁ রাত্রে আচ্ছা আচ্ছা দেখেন আমি জাস্ট এখন একটা শেপ নিয়ে নিলাম তো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে একটা স্ট্রোক কালার রাখবেন চারপাশে স্ট্রোক কালারটা কেন রাখবো কারণ হচ্ছে যেমন আমি যদি এখানে স্ট্রোক কালার না রাখি দেখেন এটা হচ্ছিল আমার ফ্রন্ট এখন আমি যদি সাইডটা নিয়ে নিই ওটা যদি পাশাপাশি রাখি তাহলে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে আসলে কি এখানে দুইটা শেপ নাকি একটা শেপ ঠিক আছে প্রিন্ট করলে জিনিসটা বুঝতে একটু সমস্যা হতে পারে এই জন্য আমরা কি করবো একটা স্ট্রোক কালার রেখে দিবো আপনি যেখানে একটা স্ট্রোক কালার রেখে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা যেখানে একটা স্ট্রোক রেখে দিলে হবে ঠিক আছে যে কালার সেখানে আচ্ছা তাহলে এটা ছিল আমাদের কি ফ্রন্ট এটা সাইজ হচ্ছে আমাদের 90 এবং 250 ক্লিয়ার কিনা আচ্ছা যাই হোক এটাকে আমি আর একটু কমাই দিই এখানে আমরা 90 না দিই এটাকে 70 দিই তাহলে বুঝতে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে আমাদের এখন সাইজ হচ্ছে স্পেসিফিক মেজারমেন্ট হচ্ছে 90 250 70 ঠিক আছে এই সাইজের মধ্যে আমরা ডিজাইনটা করবো তাহলে আমি প্রথম নিচ্ছি 90 এবং 250 এটার সাইজ
তার মানে হচ্ছে আমি কি ফ্রন্ট নিলাম ব্যাক নিলাম ওকে তারপর হচ্ছে এখন আমাকে কি করতে হবে 70 এবং 80 নিতে হবে তো সাইডের জন্য তাহলে সাইডের জন্য হচ্ছে আমার কত এখানে হবে এখন কত 70 হোয়াইট হবে 70 হাইট থাকবে একই রকম কারণ একটা বক্সের সাইড বলেন ফ্রন্ট ব্যাক বলেন সব কিন্তু একই সাইজ থাকে ঠিক আছে ওকে আমি যে 70 নিলাম এরপর হচ্ছে জাস্ট এই দুটাকে খুব সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে ঠিক আছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন আউটলাইন করে পারফেক্টলি মিলতেছে কিনা কারণ হচ্ছে এই জিনিসটা যদি না মেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে প্রিন্ট করতে গেলে সমস্যা হয় আচ্ছা যাই হোক এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের সাইড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট তো আমাদের এখন ফ্রন্ট যেহেতু পাইছি আমাদেরকে ব্যাক নিতে হবে আমি একটা আরেকটা ব্যাক নিচ্ছি আরেকটা সাইড নিতে হবে আমাদের সাইড কয়টা সাইড দুইটা ফ্রন্ট ব্যাক দুইটা ওটা হচ্ছে চারটা কেমন দরজাটা অফ করেন তো এই জামিল জামিল দরজাটা অফ করে দাও তাহলে আমাদের ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড এ সাইড বি তাহলে চারটা পাইছে কিনা ভাই রেসপন্স করেন না হলে আমি বুঝাইতে পারতেছি না আমি আমার মতো বলে যাই তাহলে জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি রেসপন্স করেন না হলে আমি আমার মতো বলে যাচ্ছি আচ্ছা তাহলে আমাদের চারটা সাইড কিন্তু আমি পেয়ে গেছি দেখেন এখানে আমাদের চারটা চার 1 2 3 4 অর্থাৎ ফ্রন্ট একটা হচ্ছে সাইড এ ফ্রন্ট সাইড বি ব্যাক ঠিক আছে এই টাইপের আমি যদি এখানে ধরি এটা হচ্ছে আমার সাইড এ ফ্রন্ট সাইড বি ব্যাক ঠিক আছে এই টাইপের তার মানে এখানে দুইটা হচ্ছে আমার কি ব্যাক সাইড আর দুইটা হচ্ছে ফ্রন্ট ব্যাক ওকে এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই না ভাই আচ্ছা এটা যদি না থাকে এখন হচ্ছে দেখেন জাস্ট এই সাইডটা তো জাস্ট ঘুরে একটার সাথে একটা অ্যাডজাস্ট হবে কিন্তু অ্যাডজাস্ট করতে গেলে এখানে আমার কি করতে হবে একটা আমরা যখন প্যাকেটগুলো ছিঁড়ি কোনো সময় ছিঁড়ছিলেন কখনো প্যাকেটগুলো তখন ভিতরে ছোট একটা প্যাকেট কাগজ থাকে টুকরো থাকে যেটাকে বলা হচ্ছে গ্লু মানে সেটা গ্লু দিয়ে অন্য একটা সাইডের সাথে কি থাকে সংযুক্ত থাকে ঠিক আছে কিনা জি ভাই এই জাস্ট তাহলে আমাদেরকে কি করতে হবে ওই ছোট ওই গ্লু কার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে না হলে এই যে আমি তো এটা নিলাম এটা আসলে লাগবে লাগাবো কার সাথে পারফেক্টলি তো এটা কি হবে অ্যাডজাস্ট থাকবে না ওটা কখনো ঠিক আছে এই জন্য গ্লু এরিয়াটা আমাকে ঠিক করে দিতে হবে তো গ্লু এরিয়ার জন্য আপনি যে কোনো একটা সাইড নিতে পারেন আমি জাস্ট এখান থেকে একটা কপি করে এখানে বসাচ্ছি বসে এটা সাইড কমাই দিব ঠিক আছে এটা অনেক কমাই দিতে হবে তো এটা কত দেব আমি এখান থেকে ঠিক করে যেমন এটা হচ্ছে 70 আছে এটাকে এত বেশি লাগে না এটা আপনি সর্বোচ্চ 10 থেকে 15 দিতে পারেন ঠিক আছে এই টাইপে নিয়ে এটাকে জাস্ট পারফেক্টলি দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্লু এরিয়া এটার মধ্যে জাস্ট কী লাগাবো আমরা গ্লু লাগাবো লাগানোর পরে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো তাহলে একটা পারফেক্টলি বক্স থাকবে বক্স হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে এই সাইডটাকে একটু জাস্ট ডাউন করে দেবো বা ছোটো করে দিতে হবে এই পয়েন্টটাকে আমি ধরলাম ধরে 1 2 3 4 5 6 6টা দিলাম আর কি ঠিক আছে ড্যাপ ডাউন করলাম 6 বার এখানে দিয়ে আবার কি 1 2 3 4 5 6 6টা আপ করে দিলাম তার মানে এটা কি পারফেক্টলি এটা দিয়ে এখন বাঁকা করার মানে হচ্ছে কি এটা দেখলে যেন বুঝতে পারে যে এটা একটা হচ্ছে গ্লু এরিয়া বুঝতে পারছেন না করলেও সমস্যা নেই আমি করে দিচ্ছি এটা যেন দেখলে বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের গ্লু এরিয়া অন্য কোনো কিছু না ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমাদের দেখেন আমাদের কিন্তু পারফেক্টলি একটা বক্স হয়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের টপ বটম কারণ বক্সের যদি আমাদের চারপাশে দেওয়াল থাকলেও উপর এবং নিচে নেই তাহলে আমরা ওখানে ভিতরে কিছু রাখলে কি সেটা থাকবে বক্সের মধ্যে তো থাকবে না এখন আমাদেরকে টপ বটম ঠিক করতে হবে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট একটা অংশ করতেছি আর টপ করতেছি তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এই দুটো হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক ওই যে কোনো একটাকে ফ্রন্ট ধরতে পারে সমস্যা নেই আমি এটাকেও ফ্রন্ট ধরতে পারি আবার এটাকেও ফ্রন্ট করি এটা আমার ইচ্ছা ডিজাইন যেহেতু আমি করবো আমি কোনটাকে ফ্রন্ট ধরবো কোনটাকে ব্যাক ধরবো সেটা আমি ঠিক করতে পারবো আর এগুলো হচ্ছে সাইড ঠিক আছে তাহলে আমি জাস্ট ফ্রন্টে যাচ্ছি ফ্রন্টে গিয়ে আমাকে এখন নিতে হবে আচ্ছা এটার হোয়াইট কতটুকু বলেন তো 70 না 70 ভাই 70 আর এটার হোয়াইট কতটুকু 90 তাহলে আমাদেরকে একটা খেয়াল করেন এই জিনিসটা আমি এখানে জাস্ট একটা মান লিখি প্রথমে হচ্ছে আমাকে 90 তারপর হচ্ছে 70 তার মানে এটা কী বোঝাচ্ছি আমি টপটা নেবেন এভাবে যেটা হচ্ছে আপনার সাইডের হোয়াইটটা হবে কি টপের হাইট খেয়াল রাখবেন সাইডের হোয়াইটটা হবে টপের হাইট আর হচ্ছে টপের হোয়াইটটা হবে কি তার টপের হোয়াইটই হবে নর্মাল ঠিক আছে ফ্রন্টের হোয়াইটটা হবে টপের হোয়াইট এই কথাটা কি ক্লিয়ার হয়েছে নাকি বুঝেন নেই ফ্রন্টের যে হোয়াইটটা সেটা হবে টপের হোয়াইট অর্থাৎ এটার সমান হবে এটা পাশাপাশি ভাই আর হাইটের ক্ষেত্রে সাইডের হোয়াইটটা হবে টপের হাইট
মানে এটা এভাবে 70 আছে, এটা কিন্তু আমি 70 করছি, এভাবে 70 আছে আর এভাবে 90 আছে, এটা তো ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের টপটা, তাহলে আপনি পারফেক্টলি করতে পারবেন। এখন আমার যদি ওয়াইডটা যদি এখানে আমি যদি 100 হইতো, তাহলে আপনাকে এটা কত দিতে হইতো, হাইট করতে হতো 100, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে কিন্তু আপনি পারফেক্টলি হবেন। এখন হচ্ছে আমাকে কী করতে হবে, জাস্ট এটা করে ফেললাম, কিন্তু দেখেন আমি যদি এটা যদি এভাবে রেখে দিই, তাহলে কিন্তু সেটা পারফেক্টলি কী হবে না, থাকবে না। কারণ হচ্ছে এটা যদি আপনি জাস্ট উপরে এমনি বসে দেন সেটা কি থাকবে, টপে যদি এভাবে জাস্ট নর্মালি বসে দেন সেটা কি থাকবে, উপরে কী করতে হবে, উপরে কী করতে হয়, ছোট্ট করে আরেকটা ক্লিফের মতো করে দিয়ে দিতে হয়, যেটা ভিতরে ঢুকে যাবে, ঢুকলে তারপরে এটা আটকে থাকবে, ঠিক না? কেন আমাকে ওই জিনিসটা তৈরি করতে হবে, ওই জিনিসটা তৈরি করতে গেলে আমার কী থাকবে, হোয়াইটটা আবার একই রকম থাকবে, হাইটটা জাস্ট একটু কমা দিতে হবে, অল্প একটু দিতে হবে। দেখেন আমি জাস্ট হাইটটা চেঞ্জ করতেছি, আমি 5 mm মতো দিচ্ছি, দেখেন এই যে ছোট্ট করে এটা দিতে হয়, এটা বেশি লাগে না, 5-6 বা এই টাইপে দিলে এনাফ, বেশি লাগে না। আর কেউ যদি আরেকটু বড়ো দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, তবে এটা বেশি বড়ো দিলে খুলতে কিন্তু অসুবিধা, ঠিক আছে? শক্ত করে আটকাবে, ঠিক আছে, কিন্তু বাট খুলতে লাগাইতে বারবার সমস্যা হয়। তারপর হচ্ছে আমি এখন একটা সার্কেল নেব, এটাকে রাউন্ড থাকতে হবে, ঠিক আছে, রাউন্ড থাকলে তাহলে এটা ঢুকাইতে খুলতে বের করতে আমার জন্য সুবিধা হবে। ওকে, আমি এখন রাউন্ড করবো, রাউন্ড করার জন্য আমি সার্কেল নেব একটা, সার্কেলে হচ্ছে এখানে কত, 7 mm, যেহেতু এটা 7 mm নিয়েছিলাম, ঠিক আছে, হাইটটা এটা 7 mm। ওকে, নিয়ে এটাকে জাস্ট কী করতেছে, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, দেখেন। ওকে, এখন আরেকটা সার্কেল নিচ্ছি, নিয়ে এটাকে এই পাশে অ্যালাইনমেন্ট করতে হবে, আবার মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এখন জাস্ট এই তিনটাকে একসাথে ধরলাম, ধরার পরে আমি কী করবো, শেপ বিল্ডার চলে যাচ্ছি, গিয়ে এই তিনটাকে একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, আর উপরে অংশটুকু কলটা ধরে ম্যানেজ করে দিচ্ছি, তাহলে দেখেন আমার রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে। ওকে ভাই, এখন এই অংশটুকুকে আমি জাস্ট, আচ্ছা এটা এভাবে থাক। তারপর হচ্ছে আমাদের কি কী দিতে হবে, শুধুমাত্র টপ থাকলে হয় না, টপের দুই পাশে কী করবে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও দুইটা কী লাগে, ছোটো ছোটো ক্লিপের মতো কিছু জিনিস লাগে, দেখছিলেন? তাহলে আমাদেরকে ওই ক্লিপগুলো তৈরি করতে হবে। এখন ওই ক্লিপগুলো তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই ক্লিপগুলো তৈরি করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্লিপগুলোর ওয়াইড হবে কতটুকু, সাইডের ওয়াইড অনুযায়ী 70 ভাই, মানে 70, হ্যাঁ, সাইডের ওয়াইড অনুযায়ী, এবং হাইট হবে কি আপনার যে টপে যেটা আছে তার হাইটের থেকে একটু কম, যেটা হচ্ছে মানে তার কত 50% বা 60% এই টাইপের দিতে হবে, বুঝতে পারছেন? যেমন এটা যদি 100 হয় তাহলে আপনাকে দিতে হবে 55 বা 45-50 এই টাইপে করে দিতে হবে, মানে 50% পাশে, হ্যাঁ 50% বা 55% এই টাইপের দিতে হবে। ওকে, আমি জাস্ট এটাকে কপি করতেছি, দেখেন এটাকে জাস্ট কপি করে, সরি, এটাকে জাস্ট কপি করে উপরে দিয়ে দিচ্ছি, মানে হোয়াইটটা বারবার আমি নিলাম না আর কি, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে এটা জাস্ট ঠিক করতে হবে, হাইট হবে কত, তাহলে এটা হচ্ছে কত, 70 নাকি, 70 হলে আমার এখানে হয়তো 35-40 দিতে হবে, আমি 40 দিচ্ছি, 40 mm দিচ্ছি, দেখেন দেখেন, তার মানে আমার টপ থেকে এটা কিন্তু ছোট হবে, আমি কিন্তু আগে বলছিলাম, ঠিক আছে? এখন হচ্ছে জাস্ট এটাকে কি করবো, এটা এরকম সোজা থাকলে দেখতে ভালো লাগে না, এটা জাস্ট একটু বাঁকানো থাকলে একটু ভালো লাগে আমাদের দেখতে, আমি জাস্ট একটু বাঁকাবো, ধরলাম এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দুটাকে একসাথে ধরলাম, ধরে জাস্ট অ্যারো কি দিয়ে এভাবে সরাই দিচ্ছি, দেখেন এই পয়েন্টটাকে ধরে আর একটু সরাই দিচ্ছি, জাস্ট আমি আমার মতো করে একটা ডিজাইন করলাম, আপনি যদি না রাখেন না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। ওকে, আমি আমার মতো একটা ডিজাইন করলাম, দেন এটাকে ধরলাম, আর কিন্তু আমাকে তৈরি করতে হবে না, এই সাপোর্টটা আমাকে বারবার তৈরি করতে হবে, এই সাপোর্টটা বারবার তৈরি করা লাগবে না, এটাকে জাস্ট আমরা কী করবো এখন ইউজ করবো, দেখেন আর ট্রান্সফর্মে যাচ্ছে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হচ্ছে পার্টিকেলই থাকবে, দেন একটা কপি করব, তারপর হচ্ছে জাস্ট এখানে এটাকে সিলেক্ট করবো, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেবো, দেখেন এটাকে পারফেক্টলি। এরপর হচ্ছে আমাকে এই দুটো জিনিসকে আবার কী করতে হবে, এই নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে গেলে আবার কী করতে হবে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে এখানে হরিজেন্টালি করবো, দেন কপি, এরপর হচ্ছে জাস্ট দুটাকে ধরে দেখেন আমি পারফেক্টলি নিচে দিয়ে দিচ্ছি, এই দুটাকে আবার জাস্ট একটু ঘুরে দিতে হবে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, পার্টিকেলি করতে হবে, ওকে, এটাকেও সেমভাবে ঘুরে দিতে হবে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
এরপর হচ্ছে আমার নিচে টপ নিচেও কিন্তু লাগবে এরকম একটা, ঠিক আছে, বটম লাগবে। তো এটার জন্য আবার আমি এটাকে ধরলাম ট্রান্সফর্ম। মানে আপনাকে আর জিনিসটা বারবার তৈরি করা লাগবে না, একবার তৈরি করলে কাজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে করার সুবিধা হচ্ছে এটাই। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বক্স, আমাদের বক্সের লেআউট, ঠিক আছে। এবার হচ্ছে আপনি জাস্ট একটাকে অ্যালাইনমেন্ট করে দেন ওটার সাথে, আউটপুটের সাথে পারফেক্ট আউটপুটে নিয়ে যান। দেখেন এটাই হচ্ছে আমাদের বক্সের লেআউট। আপনি যদি এই বক্সের এই লেআউটটা যদি সেল করেন তাহলে কিন্তু আপনি দেখেন এইভাবে আপনাকে জাস্ট সেল করতে হবে, আপনার ফিল কালারটা অফ করে এটাই আপনি সেল করতে হবে। অনেকে কিন্তু এই টাইপে কিন্তু লেআউটগুলো কিন্তু চায়, ঠিক আছে, মার্কেট প্লেসে কিন্তু এগুলোর কিন্তু ডিমান্ড আছে। আপনি যদি চার্জ করেন যে লেআউট ডিজাইন নিয়ে তাহলে দেখবেন যে ওখানে কিন্তু আপনি পাবেন এরকম লেআউটগুলো কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিলাম। এরপর হচ্ছে লেআউট ডিজাইন করে ফেললাম, এখন হচ্ছে আমাদের বক্স ডিজাইন করতে হবে। তা আমরা যদি বক্স ডিজাইনটা যদি আমরা শুরু করি, এটা খুবই সিম্পল বিষয়, আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তো যেমন আমি জাস্ট এই যেমন এটা হচ্ছে একটা লোগো, এগুলো আমরা সব লিখছিলাম, ঠিক আছে, এর আগে আমরা এগুলো লিখছিলাম। এই যে যেমন এটা হচ্ছে আমাদের কি লোগো, আমি লোগোটাকে এখানে ইউজ করবো, এটা হচ্ছে আমার ফ্রন্ট, আমি এখানে ইউজ করবো। এটা হচ্ছে আমাদের লোগোটা। তো আপনি লোগো কোথায় বসাবেন একটা এটা আপনার ইচ্ছা, আপনি ডিজাইনার হিসেবে আপনি কোথায় বসালে ভালো লাগছে সেটা আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, আমি চাচ্ছি যে বক্সের মধ্যে প্রোডাক্টের ইমেজ থাকবে, ওকে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের টেক্সটগুলো, আমি টেক্সটগুলো দিয়ে দিচ্ছি, এখানে থাকবে এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন না কেন। তারপর হচ্ছে এই টেক্সটগুলো থাকবে, আমি চাচ্ছি হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড না, এখানে থাকবে সাইডে থাকবে এই লেখাগুলো। ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইড। তো যেমন এখানে কিন্তু সাইড ছিল এটা, দেখেন এখানে ফোন ছিল এটা, এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে ধরে নেন এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা সাইড, এই সাইডটা হচ্ছে এখানে হবে, অ্যারেঞ্জ বেক টু ফ্রন্ট, থাকে না এই টাইপের কিছু লিখা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ইমেজ থাকে, এগুলো জাস্ট আপনি কি করে দিতে হবে এখানে বসে দিতে হবে। ইমেজগুলো কি তারা আমাদেরকে সরবরাহ করবে, তাই না? হ্যাঁ, ওরা দিয়ে দেবে আপনাকে, হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে বা অন্যান্য কাজগুলো কমপ্লিট করে এটা নিয়ে নিতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এখানে হবে ইন্ডিকেটর, এখানে হচ্ছে আমাদের কি একটা বারকোড। তো এগুলো কিন্তু ক্লায়েন্টরা দিয়ে দিবে আপনাকে, জাস্ট কিন্তু কি করতে হবে লেআউটটা তৈরি করে জাস্ট। তারপর হচ্ছে এই লোগোটা আমি এখানে দিতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ডিজাইন। বা আমি যদি চাই যে লোগোটা এখানে দিব, সবই একই স্টাইল, প্রসেস একই, এখন স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনার ব্যাপার। আমি চাচ্ছি এখানে দিব, আমি আমার মতো একটা ডিজাইন করতেছি, ঠিক আছে, র্যান্ডম একটা ডিজাইন করতেছি। তারপরে হচ্ছে যাই হোক মোটামুটি এতটুকু। তো আপনাকে জাস্ট কী করতে হবে এটাকে এখন ক্লায়েন্টকে দিতে হবে এইভাবে আপনাকে, বুঝতে পারছেন? এখন ক্লায়েন্ট যখন সেটাকে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 3D প্রিভিউ দেন, সেক্ষেত্রে আপনাকে মক আপ করে দিতে হবে। তো মক আপের জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, ইন্টারনেট থেকে কাটাকাটি করে বের করতে হবে ফাইলগুলো। তো যেমন আমরা একটা বের করছিলাম, যেমন এটা হচ্ছে টপটা, দেখেন এটা হচ্ছে তার টপটা, আমি যদি টপ এখানে যদি বসাতে যাই, আচ্ছা আমরা এখানে আরও কিছু জিনিস বসাই নিই,
পেরে জিনিসটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসতে পারছি। এটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি টপ, আর আপনি চাইলে এটা এটা যদি বটমে দিতে চান বটমে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি দিতে চান, যদি না দিতে চান সেক্ষেত্রেও নেই। অনেক সময় ক্লায়েন্টরা চায় যে সব জায়গায় থাকুক লোগোটা বা নামটা, আপনাকে তখন দিতে হবে। আর যদি বলে যে না এখানে থাকবে না, হয়তো বার কোডটা দিতে সে নিজে চাচ্ছে, তখন আপনাকে বার কোডটা নিচে দিতে হবে, মেড ইন চাইনা বা কোম্পানির নামটা ম্যাট্রেসগুলো, ঠিক আছে, এইভাবে দিতে হবে। এটা আপনার ইচ্ছে, ক্লায়েন্ট যেভাবে চায় আপনাকে সেভাবে করে দিতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি মকআপ করতে হবে। তো মকআপের জন্য আমি জাস্ট একটা মকআপ ফাইল ডাউনলোড করছি। যেমন এখানে যদি আমি জিনিসটা একটু রিমুভ করে দিই, করে জাস্ট আমি কি করলাম দেখেন, এইগুলো সব স্মার্ট আপডেট করা থাকে, ঠিক আছে, স্মার্ট আপডেট ক্লিক করলাম। দেন এখানে আমার এখন ফাইলটা নিয়ে আসতে হবে, এই টপটা, এটা হচ্ছে টপের জন্য, আমি শুধুমাত্র টপটাই নিয়ে আসতে হবে। জাস্ট করলাম দেখেন, এটাকে জাস্ট গ্রুপ করলাম, গ্রুপ করে জাস্ট নিয়ে আসলাম দেখেন, সে কিন্তু পারফেক্টলি এখানে হয়ে যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে কন্ট্রোল এস সেভ করে দিবেন, তাহলে দেখেন এখানে কিন্তু সেটা সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা, আপনি চাইলে এখন ফ্রন্টটা চেঞ্জ করতে পারবেন সেমভাবে। এইটা রিমুভ করে দিই, এটা আগেরটা আর কি। হ্যাঁ, এটাকে জাস্ট ধরে সেভ করলাম, এই যে সেভ হচ্ছে। তারপর হচ্ছে আমাদের সাইটটা, দেখেন সাইটটা এগুলো খুঁজে বের করতে হবে আপনাকে, এই যে সাইটটা, এটা আমি রিমুভ করে দিচ্ছি, আবার নিয়ে আসতেছি দেখেন, এই যে সাইটটা, আপনি যে সাইট দিবেন আর কি, যে সাইটটা আপনি সেভ করছেন। তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু এখন মকআপ রেডি হয়ে গেছে। আপনি ক্লায়েন্টকে কিন্তু এটা দেখে দিতে হবে, ঠিক আছে, এটা জমা দিতে হবে, এই যে উপরে কিন্তু এটা পারফেক্টলি হয়নি। তো ক্লায়েন্টকে এটা দেখানোর পর এটা হচ্ছে 3D ভিউ, অর্থাৎ আপনি ডিজাইনটা করলেন, সেটা যদি আপনি করেন সেটা কেমন দেখাবে, সেটা হচ্ছে এটা। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই সবগুলা কি এই সিস্টেমে কি মকআপ ইয়া করতে হবে, মানে ডিজাইন করতে হবে প্যাকেট লেআউট না অন্য কোনো লেআউট আছে? যে লেআউটটা এখন আমাদের শিখাইলেন এই লেআউটে কি সব জায়গায় ব্যবহার করতে হবে না অন্য কোনো নিয়ম আছে লেআউটে? লেআউটে অনেক টাইপের লেআউট আছে, আপনি জাস্ট লেআউট লিখে চার্জ করেন, প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন আপনি টিস্যু বক্সের জন্য যদি একটা লেআউট খুঁজেন, তাহলে টিস্যু বক্সের লেআউট কিন্তু আলাদা। যেমন দেখেন টিস্যু বক্স লেআউট, দেখেন টিস্যু বক্সের লেআউটগুলো কেমন হয়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টিস্যু বক্সের লেআউট, এই যে এটা হচ্ছে টিস্যু বক্সের লেআউট। ভাই আমরা তো এই লেআউট দেখলেই তো নিজে নাই করতে পারবো, তাই না ভাই? প্রসেস একই রকম, ঠিক আছে। এখন আপনাকে এগুলো একটু রিচার্জ করতে হবে। যেমন এটা হচ্ছে কি তার ফ্রন্ট এবং অত উপরের অংশটুকু, হ্যাঁ, এটা হচ্ছে তার সাইডগুলো, এই যে এগুলো হচ্ছে তার সাইডগুলো, ঠিক আছে। এখন এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, আপনি কতটুকু দিতে যাচ্ছেন, আপনাকে রিচার্জ করতে হবে। তারপর যেমন সিগারেটেরটা দেখেন, আমি
যদি করলাম সিগারেটের প্যাকেটের লেআউটটা দেখেন ওটা কিরকম। ওদিন আমার একটা অর্ডার আসছে সিগারেট প্যাকেটের, দেখেন এই যে ওদের প্যাকেটের ওদের স্টেলগুলো আরেক রকম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা। কিন্তু এটা আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। ভাই যেমন আমাদের একটা অর্ডার আসলো, আমরা তাহলে এই সিগারেটের প্যাকেটের লেআউটটা নিয়ে আমরা মানে ইয়া তৈরি করলাম, মানে লেআউট তৈরি করে তাদের কাজটা জমা দিয়ে দিলাম, হবে না? আপনি এটা থেকে দেখে আইডিয়া নিয়ে করতে হবে, কিন্তু এটা পারফেক্টলি সেম টু সেম করা যাবে না, কারণ এটা সাইজ কতটুকু আপনার সিগারেটের প্যাকেটের সাইজ হচ্ছে যেমন কত, যেমন এই অংশটুকু ঠিক আছে, মানে হচ্ছে তার প্রশস্ত ওটা থাকে কত, 2.5। এখন এখানে কি 2.5 এক্স্যাক্টলি আছে কিনা আপনি ডিজাইন করার সময় সেটা দেখতে হবে, কারণ 2.5 না থাকে সেটা লাভ নেই, সে তো সাইজ দিবে, কিন্তু আপনাকে তো লেআউটটা তৈরি করতে হবে। আপনি তো আর এখান থেকে ডাউনলোড করে সেটা ইউজ করলে হচ্ছে না, লেআউট ডিজাইন তো এইটাই, লেআউট ডিজাইন শুধু আমাদের সাইজটা একটু চেঞ্জ করতে হবে, সাইজটা চেঞ্জ করতে হবে। এখন আপনি এখান থেকে দেখে যদি আপনি করতে পারেন তো ভালো, করেন সমস্যা নেই, আমি তো সেটাই বলতেছি। ঠিক আছে, সাইজ তো সেভাবে দিয়ে দিয়ে দিবে আপনাকে, যেমন শপিং ব্যাগেরটা দেখেন, শপিং ব্যাগের লেআউটটা দেখেন এগুলো কি টাইপের হয়, এগুলো আপনাকে রিচার্জ করতে হবে। যেমন দেখেন এটা যে ফ্রন্ট হচ্ছে 13 ইঞ্চি, ঠিক আছে, এই যে মাঝখানে যে এখানে কতগুলো ভাঁজ হয় না নিচে শপিং ব্যাগের ধরে রাখার জন্য, দেখেন এই প্রত্যেকটা ভাঁজ কত ইঞ্চি করে সে কিন্তু এখানে সাইজ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে যদি 13 ইঞ্চি যদি এইভাবে হয় ওয়াইডটা, এটার জন্য দেখেন উপরে নিচে কত করে আছে, 2.5 ইঞ্চি করে ভাঁজের জন্য শুধু তিনটা ভাঁজ হচ্ছে, তিনটা ভাঁজের জন্য তিন রকম করে সাইজ দেওয়া আছে। তারপরে যে সাইডের জন্য কতটুকু, সাইডে যে ভাঁজ হবে এই ভাঁজের জন্য কতটুকু করে গ্যাপ রাখা হয়েছে, ঠিক আছে, গ্লুর জন্য কতটুকু রাখা হয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। ডিজাইনটা তো খুবই সহজ, আপনার মেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লেআউট, আপনি লেআউটটা যদি তৈরি করতে পারেন দেন এনাফ, আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আর যদি আপনি ডিজাইন যদি করতে না পারেন, যে আমার কাছে এটা ডিজাইন করতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় না আমি পারবো, আপনি তাহলে কি লেআউটটা শিখছেন, আপনি লেআউট ভালো করেন, ঠিক আছে, তো আপনি লেআউটটা সেল করেন। আমি এই ফাইবারে যান, ফাইবারে গেলে আপনি দেখবেন অনেকগুলো লেআউট পাবেন। আপনি প্যাকেজিং ডিজাইন পারেন না, আপনি কিন্তু লেআউট ভালো বানাইতে পারেন, লেআউট দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন লেআউট নিয়ে, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা কে কোন সেক্টর নিয়ে কাজ করবেন সেটা আপনাদের ইচ্ছা। এখন বুঝতে পারছেন, তা আমি তাহলে এখন কি সবথেকে বলেন, সবচাইতে বেশি চলে কোনটা, মানে সবচেয়ে বেশি কাজ আসে কোনটা, আমাদের শেখার সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা কাজ, সব সেক্টরে আছে, বিজনেস কাজ শিখছেন, বিজনেস করে কি কাজ নাই, আপনি অত গিগ দিতে পারেন না ভালোভাবে, কিন্তু তারা কাজ করতেছে, তারা কি করতেছে না করতে পারে ভাই। আসিন ভাই, আপনি নিজে একটা কোম্পানি খোলেন, খুলে তার একটা বিজনেস করবেন। আর আপনি কাজ শিখছেন আছে কয়দিন, কাজ শিখতেছেন কয়দিন, ভাই মকআপ করার সময় আমি যখন মকআপ করব, মকআপ একটা ডাউনলোড করব,
ভাই আমি ডিজাইন যেটা করছি সেটা সাইজের সঙ্গে তো ওই সাইজ মিল করে মকআপ ডাউনলোড করা কি পসিবল হবে? ওটা আসলে সবসময় পারফেক্টলি নাও হইতে পারে, আপনাকে বুঝতে হবে। ভাই যদি না পাই তখন? না পাইলে সেটা আপনাকে তৈরি করতে হবে। তৈরি হইতে কারণ পুরো পুরো মিলল না করে একটু কাঁচা হইলে ওইগুলো কি বসাই দিলে চলবে? একটু কাঁচা কাঁচা হইলে বসাই দিতে পারেন। আচ্ছা ভাই ধন্যবাদ। ভাইয়া লিঙ্কে দেন আমরা একটু প্র্যাকটিস করি। লিঙ্কের কি আছে এখানে? 90 আর 190 শেষ, এখানে তার কিছু নাই। নিজাম ভাই বলেন মকআপ গুলো কোথায় পাওয়া যাবে? অন্যান্য ক্ষেত্রে মকআপ গুলো যেভাবে ডাউনলোড করছিলেন ইন্টারনেট থেকে সেভাবে খুঁজে পাবেন। কোথা থেকে ভাই? ইন্টারনেটে খুঁজেন না রে ভাই। আচ্ছা টাটা। হ্যাঁ টাটা। Thank you.
অ্যাসিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, জি ভাই শুনতে পাচ্ছি। ভাই ওই যে লেআউট তো এটা কি ডাউনলোড করছেন? না না, লেআউট তো ভাই শিখাই দিল। হ্যাঁ, ওই যেটা দেখে দেখে করতেছিল ওটা কি ডাউনলোড করছেন? আমি স্ক্রিনশট করতেছি, দেখুন। ওটা ভাই তো দেখাই দিল, এখন ওটা মনে মনে রাখার বিষয় আর কিছু না। এই যে দেখছেন, কোন দিন যা
ভাই শুনতে পাচ্ছেন? যেখানে হচ্ছে ভাগ ভাঙতে হয় ওইখানে সাইজ কত দেবো ভাই? যে ভাগ দিতে হয় না, ছোট যে ভাগটা ভাঙতে হয় ওইটা কত দেবো? ওটা আইডিয়া করে দিয়ে দেন মোটামুটি। ভাইয়া আমার তো একটু দেখেন লেআউটটা। তাই আমার একটা জিনিস মনে হয় বেশি ভালো আনবি, সেটা হচ্ছে যে এই কর্নার গুলো দেখেন, এই কর্নারটা দেখেন। এটা আপনি কি সার্কেল দিয়ে করেন নাই? সার্কেল দিয়েই করছি কিন্তু সার্কেলটা ঠিক থাকতে হইতে পারিনি ভাই। এই সিস্টেমে করলে হবে না, এই যেমন এটা ধরে এটা দিয়ে ধরে এভাবে যে এভাবে করলে হবে না ভাই। হবে হবে না কেন হ্যাঁ হবে, এটাই ভালো হবে। মানে এটা দিলে গেলে সমান হয়ে যাবে, আর সার্কেল দিলে সমান হয় না ভাই। কেন হবে না? আমার আমি এত বছর ধরে কাজ করতেছি, করেন যেভাবে ভালো লাগে। আচ্ছা এই করে
আগে যদি থাকে তাহলে ধরে হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার একসাথে কোন শেপ মানে আলাদা আলাদা কোন শেপ সিলেক্ট করতে পারতেছি না। কেন কি সমস্যা? সিলেক্ট হয় না আলাদা আলাদা ভাবে যদি করতে। ভাই কোনো অপশন ই করা আছে কিনা দেখে একটু স্ক্রিন একটু দেখে দিবেন ভাইয়া। স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এই দুই সাইডের মনে করেন এই যে দুই সাইডের যে ইয়াটা আছে এই দুইটা একসাথে আমি সিলেক্ট করব কিভাবে? শেপ ধরে আচ্ছা ভাই ঠিক আছে খেয়াল ছিল না। ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? দেখেন তো এটা কিরকম হলো ভাই নিচের দুইটা ক্লিপ তো হয় নাই ঠিক এটা ঘুরাই দেন এইটা 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 ভাই হ্যাঁ হ্যাঁ
ভাই এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ওই ভাই একটা ফর্ম দিল না ডক দিয়ে নিয়ে যান ভাই, একটা ডক ফাইলে লিখে কমপ্লিট করছিলেন। ওখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি, তারপর হচ্ছে সার্টিফিকেশন, একটা হচ্ছে এক্সপার্টিস ডিটেইলস জিনিস।
সুজন ভাই জি ভাই বলুন। সুজন ভাই শুনতে পাচ্ছি ভাই বলেন। দেখেন তো কিভাবে করবো আমি স্ক্রিন শেয়ার করি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি বলেন। এই যে এখানে যে এই যে ইয়েটা করব মানে এই যে সাপ করব না মাথাটা ভেঙে দেবো এই যে দুটো একসাথে ধরে এই সেটা হচ্ছে না। দেখেন তো আপনি আমি কি করি আরো জুম করেন এখানে দেখা যাচ্ছে না কে জুম করেন। হ্যাঁ এবার করেন ভাই এই এই বাটনে এই যে এই বাটনে। হ্যাঁ এখন কি করব ভাই এই বাটন কেন শেপ বিল্ডার টুল। হ্যাঁ আগে শেপ বিল্ডার সিলেক্ট করছেন সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাডজাস্ট করে দেন তাহলে করছি। ভাই এখন কি করব যে যে শেপগুলোকে একসাথে রাখতে যাচ্ছেন সেগুলোকে ধরে অ্যাডজাস্ট করে দেন আর যেটা বাদ দিয়ে যাচ্ছেন অল্টার ধরে প্রেস করেন তাহলে বাদ হয়ে যাবে। অল্টার ধরে কি করব ভাই কথা বুঝে যান ক্লিয়ার আমার কথা কথা শোনা যাচ্ছে না ভালো। ভাই ওয়াল্টার ওয়াল্টার ধরে কি করব বললাম যে যেটাকে রাখবেন না সেটাকে অল্টার ধরে প্রেস করবেন আর যেটা রাখবেন সেটাকে জাস্ট ধরে টান দিলে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। ভাই ওদিকে দেখেন প্লাস মাইনাস একটা চিহ্ন আছে অল্টার ছাড়লে দেখেন প্লাস একটা চিহ্ন আসে আর অল্টার ধরলে আপনার মাইনাস চিহ্ন আসে। হ্যাঁ এই যে প্লাস আসলো প্লাস ওইটা ধরে টান দেন ইসে মাঝে থেকে ওই রাউন্ড শেপের ভিতরে যান ওইটা ধরে। হ্যাঁ ওই জায়গা থেকে রাউন্ড শেপের দিকে যান রাউন্ড শেপের দিকে ক্লিক করেন ক্লিক না করলে তো হবে না ক্লিক করেন। করছেন এখন আবার শেপ বিল্ডারে যান শেপ বিল্ডারে যায় যা বললাম তাই করেন। হ্যাঁ ক্লিক করে টান দেন ওই দিকে রাউন্ড সার্কেলের দিকে টান দেন। ক্লিক করে টান দিতে ভাই ক্লিক করে টান দেন ক্লিক করে সাইড দেবেন না ক্লিক করে টান দিতে হবে। হ্যাঁ এবার ওয়ালটার ধরে টান দিয়ে সাইড দেন এখন সাইড দেন দেখেন এক হয়ে গেছে। আর অল্টার এবার ওই নিচে হয় নাই ভাই নিচে একটা ঠিক করেন নিচে নিচে বাম সাইড নিচে একটু কর্নার আছে তিনটা ই হবে অ্যাডজাস্ট এক হবে। এই পাশে একটা বলুন কন্ট্রোল জেড দেন ওটা মানে অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই জুম করেন তো আরো জুম করেন জুম করেন না কেন ভাই জুম না করলে আরো ভালো করে কাজ করতে পারবেন না তো একবার জুম করে কাছে নিয়ে আসুন যত বেশি জুম করবেন তত বেশি নিখুঁত হবে কাজ। হ্যাঁ এখন ওই ইয়া করেন অল্টার ধরে ওই ডান সাইডের উপরে কর্নার গুলো কাটে দেন অল্টার ধরেন অল্টার ধরলে দেখেন ওই মাউসের কার্সরের নিচে মাইনাস চিহ্ন আসে হয় নাই ভাই অল্টার না ধরলে হবে না অল্টার ধরলে তো আবার এরকম আছে
हेलो हाँ निजाम भाई एक देखें तो ভাই মোটামুটি ডিজাইন শেষ করছি ভাই তুমি দেখতে কি হইছে আপনার এটা আমি তো বুঝলাম না ভাই ওইটা ওয়ালটার দলে আসতেছে না মাইনাস ইয়াটা ওয়ালটার কে প্রেস করো ভাই ওয়ালটার দলে তো ভাই ওয়ালটার কে ধরে রাখেন প্রেস করে ওয়ালটার দলে যে এরকম আছে কি রকম আছে এই যে যে এরকম দেখি আপনি আবার একদম প্রথম থেকে করেন সার্কেলটা আবার নেন সার্কেলটা আবার নিয়ে তারপর করেন দেখি ডিভাইড করেন ডিভাইড করে তারপর কাজ করেন ডিভাইড করে তারপরে কাজ করেন আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে নিলাম আপনি নেন আমি নি আগের মতো বসান সব কিছু বসান আমি আসছি এখন এই জায়গা যাবো না এদের তিনটাকে একসাথে ধরেন ধরে এতে যান বাইরের অংশটাকে বাদ দিয়ে দেন এই কর্নার গুলাকে এই কর্নার গুলাকে বাদ দিয়ে দেন কর্নারটাকে ধরে ধরে বাদ দিয়ে দেন কালার চেঞ্জ করে আপনি কই ডিভাইড করলেন হ্যাঁ ডিভাইড তো হয় নাই এইটা ডিভাইড না এটাই তো ডিভাইড করলাম এটা কো হয় না যে কর্নারটাকে বাদ দিয়ে দেন না রে ভাই সবখানে চলে যাচ্ছে সবখানে আপনি সার্কেলটাকে বসে দিন সার্কেলটা কি বসছে ঠিক মতো সার্কেলটা তো ঠিক মতো বসে না আপনি অ্যালাইনমেন্ট করে পারফেক্টলি বসিয়েছেন বসান না আপনি আপনার ইচ্ছা মতো বসাতে জি ভাই অ্যালাইনমেন্ট করে বসাইছিলাম অ্যালাইনমেন্ট করে বসান না ভাই আপনি দেখেন সার্কেলটা আপনার টোটাল শেপ থেকে ভিতরে কত ভিতরে আমার স্ক্রিন শেয়ার করা আছে
ঠিক আছে। এটা তো মকআপ পাবো কই ভাই, মকআপটা একটু ডাউনলোড দিলে ভালো হতো। ভাই আপনার কাছে মকআপের লিংকটা একটু দিলে ভালো হতো। আমার কাছে লিংক দেওয়া যাবে, এগুলো অনেক আগে ডাউনলোড করা। খুঁজেন খুঁজে খুঁজে ডাউনলোড করা। ভাই বলেন ভাই, গতদিনে একটা লোগো ডিজাইন দিছিলাম, আপনি দেখছিলেন, ওইটা 5 স্টার দিছে বুঝছেন। এখন ওইখানে আপনার ফ্লায়ারটা দিতে বলতেছে। ভাই ওই ফ্লায়ারটা ডিজাইন করছি কিন্তু একটু সমস্যা হচ্ছে, ওইটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক করার জন্য, রাউন্ড শেপের জন্য ক্লিপিং মাস্ক করলে ওই পাশে স্ট্রোক কালারটা দিতে যাচ্ছিলাম কিন্তু স্ট্রোক কালারটা হচ্ছে না বুঝছেন। কেন দেখেন একটু দেখে দিবেন, এই যে আমি স্ক্রিন শেয়ার করছি ভাই, ক্লিপিং মাস্কের স্ট্রোক কালার আসবে না। আসবে 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 না কেন আসবে, এর নিচে আরেকটা শেড নিলে হয়ে যায়, ক্লিপিং এর স্ট্রোক কালার আসে না। কোথায় ইলাস্ট্রেটরে এসে কি আরেকটা শেপ নিয়ে লাগবে ভাই? ইলাস্ট্রেটরে হলে আরেকটা শেপ, হ্যাঁ 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 ইলাস্ট্রেটরে একটা শেপ নিতে হবে, ফটোশপে হলে আসবে। এই ডিজাইনটা করতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, কেমন আছে ভাই? এখন এখন এই লোগোর কালারটা কি দেবো এই জায়গায়? লোগো কি কালোই থাকবে? আমাকে যেটা স্টার দিতে হবে, 5 স্টার দিতে হবে, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্টের যে একটা ছবি দেখছিলেন না, ওইটা ওইটার স্টার দিতেছে 5 স্টার। দেখেন এটা এ দিয়ে করেন, এখন কি করবে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দেখেন বা ব্ল্যাক দিয়ে রাখেন না, দেখেন কি রকম লাগে। ব্ল্যাক দিলে খারাপ লাগতেছে না একেবারে? প্রথম ক্লাসেরই ওইটাই প্রথম ক্লাস হ্যালো কেন কিছু না আছে ভিডিও দেয় ক্লাস নেয় পিডিএফ দেয় বই টয়েটি দেয় কিছু কিছু দেয় রোহন খোলে ভালো আছে সবাই, ভালো আছে, অফিসে গেছেন নাকি?
হ্যালো নিজাম ভাই। জি বলেন ভাই, আমার ওই হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন ভাই। আপনি এইটার জন্য উইন্ডোজে যান, উইন্ডোজ উইন্ডোজে গিয়ে দেখেন, এখানে অপশন একটা অপশন আছে, নিচের দিকে যান। অপশন লিখা আছে কিছু, আচ্ছা আপনি এটা কেটে দেন তো, বিজু ব্যানার যেটা দেখা যাচ্ছে এটা একটু কেটে দেন তো, এখানে দেখাটা দেখতে পাচ্ছেন উপরে, বিজু ব্যানার যে এটা দেখা যাচ্ছে ওটা কেটে দেন, একটু কেটে দেন তো দেখি কিচ্ছু। আচ্ছা ঠিক আছে, উইন্ডোজে যান, উইন্ডোজে গেলে পাবেন। সে তো বিশ্বাস, আচ্ছা আপনি এতে যান, সে তো বিশ্বাস কথা বলতে। জি বলেন। ওই যে ডান পাশে দেখেন হ্যালো এসেনশিয়ালে একটা অপশন দেখা যাচ্ছে, এসেনশিয়ালে যান।
হ্যাঁ ওখান থেকে হচ্ছে আপনি যাবেন অটোমেশনে যান, তো নেই ও রাইট ট্রাই করছি, ঠিক আছে এবার ঠিক আছে বলে, তাই না ভাই? এই ডিজাইনটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি নাকি? আর কারো কোনো সমস্যা আছে এই বিষয় নিয়ে, প্যাকেজিং নিয়ে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? না ভাই, তাহলে আমি ক্লাস শেষ করে না ভাই, দিচ্ছি। সমস্যা মোটামুটি নাই ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, হতে পারি। ঠিক আছে তাহলে প্র্যাকটিস করুন, আর আগামীকালকে তো আমরা করবো, ঠিক আছে প্র্যাকটিস করুন। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ।